যখন কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় তখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। আর তার মৃত্যুর দিন যত এগোতে থাকে ততই সেই ব্যক্তি নিজের ভিতরে মরতে থাকে। সে সময় সেই অপরাধীর মনে শুধুমাত্র একটাই চিন্তা থাকে, সে কিভাবে এই মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু আসলে এটা কখনোই সম্ভব হয় না। তবে আপনাদেরকে বলে রাখি, ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলো যুক্তি বাস্তবে পাওয়া যায় না। জন বাবা কম্বিল্লি নামে একজন ব্যক্তির সাথে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল, যখন তাকে তিনবার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল কিন্তু সে তিনবারই বেঁচে গিয়েছিল। কি হয়েছিল জন লি এর সাথে আর কেনই বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে এমন একজন ব্যক্তির ইতিহাস আপনাদের জানাবো যে তিনবার মৃত্যুর সাথে ছলনা করে বেঁচে গিয়েছিল। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। যখন একজন ব্যক্তি নৃশংসতার সমস্ত সীমা পার করে যায় তখন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয়। প্রাচীনকাল থেকে বিভিন্ন উপায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সময়ের সাথে সাথে এই মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতিটাও বদলাতে থাকে। আগেকার দিনে যেখানে মানুষের হাত পা কেটে দেওয়া হতো বা গরম তেলে তাদের জীবন্ত ছেড়ে দেওয়া হতো, সেখানে বর্তমানে মানবাধিকার সংগঠনের চাপে শাস্তির ভয়াবহতা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মৃত্যুদণ্ডে ফাঁসি দেওয়া হয় বা লিথাল ইঞ্জেকশন দেওয়া হয়। অনেক দেশে আবার ইলেকট্রিক চেয়ারে বসিয়ে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ সরকার এমনই একজন ব্যক্তি জন লিকে ফাঁসির সাজা শুনিয়েছিল। ফাঁসির সাজায় অপরাধীকে একটি নির্দিষ্ট দিনে মুখে কালো কাপড় পরিয়ে তার গলায় ফাঁসির দড়ি লাগিয়ে দেওয়া হয়, আর সেই ব্যক্তিকে একটি কাঠের পাটাতনের উপর দাঁড় করানো হয়। এবার সেখানে উপস্থিত জেলারের নির্দেশে সেই কাঠের পাটাতন খুলে দিতেই অপরাধী নিচে ঝুলে পড়ে আর তার গলায় ফাঁস লেগে দম বন্ধ হয়ে বা ঘাড় ভেঙে তার মৃত্যু হয়। 15 নভেম্বর 1884 সালে ইংল্যান্ডে জন লি নামে একজন ব্যক্তিকে একজন মহিলাকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হয়। তবে জন লি প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে, কিন্তু পুলিশ অফিসাররা জন লির বিপক্ষে এমন কিছু প্রমাণ পায় যাতে তাদের আর কোনো সন্দেহ ছিল না যে জন লি ওই মহিলার খুন করেছে। প্রথমত, ওই মহিলার যখন খুন হয় তখন জন লি ছাড়া কাছাকাছি আর কেউই ছিল না, এমনকি জনের হাতে একটি কাটা দাগও ছিল। এই দুটোকে ভিত্তি করেই তারা জনকে গ্রেপ্তার করেছিল। যে মহিলার হত্যার অপরাধে জনকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি খুবই ধনী ছিলেন এবং তার বাড়িতে অনেক পরিচারক ছিল। জনও তাদের মধ্যেই একজন ছিল। তবে জন ওই বাড়িতে এর আগেও কাজ করত। মাঝে সে একবার কাজ ছেড়ে নেভিতে চাকরি শুরু করেছিল, কিন্তু সেখানে সে চুরির দায়ে ধরা পড়ে। কিন্তু জেল থেকে বেরিয়ে জন আবার ওই বাড়িতেই কাজে যোগ দিয়েছিল, আর জনকে আবার কাজে নেওয়াটাই ওই মহিলা সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। কারণ একদিন সকালে ওই মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর পুলিশের প্রাথমিক তদন্তের পর তারা জনকে গ্রেপ্তার করে, এমনকি কোর্টও তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। তবে এত কিছুর পরেও জন বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল। সে বলে, যদি পৃথিবীতে ঈশ্বর থেকে থাকে তাহলে সে আমাকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচাবে, কারণ তিনি জানেন আমি নির্দোষ। যথারীতি 1885 সালে 23শে ফেব্রুয়ারি জনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। জেলের নিয়ম অনুযায়ী ফাঁসি দেওয়ার আগে সব উপকরণ পরীক্ষা করে নেওয়া হয় এবং জনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। এরপর জনের মুখে কালো কাপড় পরিয়ে তার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হয়। এবার তাকে কাঠের পাটাতনের উপর নিয়ে আসা হয়। সঠিক সময় এলে জেলার নির্দেশ দেয় কাঠের পাটাতন খুলে দিতে, কিন্তু আশ্চর্যজনকভাবে কাঠের পাটাতন খোলে না। এক্সিকিউটর বেশ কয়েকবার চেষ্টা করে তার হাতের কাছে থাকা হাতল ধরে নাড়াচড়া করে কাঠের পাটাতন খোলার চেষ্টা করে, কিন্তু সেদিন সেই কাঠের পাটাতন খোলেনি। আর নিয়ম অনুযায়ী সময় পেরিয়ে যাওয়ায় সেদিন আর জনের ফাঁসি দেওয়া হয়নি। এরপর আবার পরের দিন ফাঁসির দিন ঠিক করা হয়, কিন্তু পরের দিনও সেই একই ঘটনা ঘটে এবং কাঠের পাটাতন খোলে না। এইভাবে পরপর 3 দিন জনের ফাঁসি দেওয়ার কাজে বাধা আসে। তখন এই কেসটি আবার কোর্টে যায় এবং এই পুরো ঘটনাটির খুব ভালোভাবে তদন্ত করা হয়, কারণ এটা দেখে সবাই অবাক ছিল, একজন ব্যক্তি তিনবার মৃত্যুদণ্ড থেকে বেঁচে গিয়েছিল আর এই ঘটনা ইতিহাসে প্রথমবার ছিল। যখন ওই ফাঁসির মঞ্চটিকে ভালোভাবে পরীক্ষা করা হয় তখন দেখা যায় একটি লোহার টুকরোর জন্য কাঠের পাটাতন ফেসে গিয়েছিল, যার ফলে জন লি তিনবার ফাঁসির সাজা থেকে বেঁচে গিয়েছিল। এত বড় ব্রিটিশ সাম্রাজ্যে এমন একটি ঘটনা ঘটার ফলে ফাঁসির সাজা নিয়ে মানুষের মনে ক্ষোভ বেড়ে যায়। কারণ একটি মানুষকে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তখন সে মৃত্যুকে একদম খুব কাছ থেকে অনুভব করে। আর এই ঘটনা জনের সাথে একবার নয় বরং 3 বার ঘটেছিল। এই কারণে ইংল্যান্ডের কোর্ট জনকে মুক্ত করে দেয়। তারা জানায় জন 3 বার নিজের মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছে, এর থেকে আর বড় শাস্তি হয় না।
তবে এই ঘটনার পর জন কোথায় গেছে, কিভাবে আছে তার খোঁজ ইতিহাসে আর পাওয়া যায় না। বন্ধুরা, আপনার কী ধারণা, জন কি সত্যি নির্দোষ ছিল তাই বলেই কি সে ফাঁসির হাত থেকে বেঁচে গিয়েছিল, নাকি এটা একটি নিছক কাকতালীয় ঘটনা ছিল? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আমাকে ফেসবুকে ফলো করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।